আপনাকে আমার প্রশ্ন, দেহবন্দীদের মুক্তি আলী হাসান উসামা বিশ্বাগার তারাবিনী আপনার সাথে বাস করতেছেন, এ বিষয়ে আপনার মতামত? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সাতক্ষীরা উদ্দেশ্যে বের হয়েছি, সফরে আছি। আমাদের আজকে একটা সম্মেলন আছে মাধবকাটি, সাতক্ষীরা সদর ফুটবল মাঠে প্রোগ্রাম মাধবকাটি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এলাকা কর্তৃক আয়োজিত প্রোগ্রাম। সেই প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো প্রশ্নটা তো শুনলেন, দেওবন্দি আলেম মনে হয়, আর একটা তারা বেশি বাহাস পাগল, বাহাসে বসতে চাইছে আমার সাথে কি উসামা, উসামা আর একটা রেজন আবরার শেখ আকরামুজ্জামান হাফিজাহুল্লাহ তিনি সহ। আমি শুনলাম গত কয়েকদিন আগে একটা বাহাস হয়েছে আমাদের তরুণ আলোচক রুহুল আমিনের সাথে। এখানেই এক মুফতি, দেওবন্দি মুফতি, আবার মাজার পূজারী, নাকানি চুবানি খেয়ে এখনো শান্ত হয়নি, আবার আমাদেরকে নিয়ে আলোচনা করতে বা বিতর্ক করতে চাই। প্রথমত এ বিষয়ে বলবো যে আমি এর আগেই প্রস্তাব দিয়েছিলাম, যখন মুফতি শফি সাহেব বেঁচে ছিলেন, হাটহাজারি মাদ্রাসার পরিচালক, তিনিও দেওবন্দি, তখন বলেছিলাম যে শফি সাহেব থাকবেন, এদিকে মুফতি আব্দুল মালিক সাহেব থাকবেন, তার সাথেও আমার দেখা হয়েছে। তারপরে আর একটা পীর সাহেব আছেন, চরমুনায়ের পীর, উনি আহলাদিসদের খুব গালিগালাজ করেন, তবে আব্দুল মালিক সাহেব, তার সাথে আমার দেখা হয়েছে জেদ্দাতে। তো তার মধ্যে ভদ্রতা আছে, যদিও লেখনীতে আমাদের সাথে বিতর্ক আছে, হয়তো পাশাপাশি বসলে তাদের কাছ থেকে খারাপ কোনো কথা বা আচরণ আমরা পাবো না ইনশাল্লাহ, আশা করি হোসনুজ্জন। তো বাহাস বিতর্ক হতে পারে ভদ্র মানুষদের সাথে, আমরা কোন হানাফি বিদ্বানকে কখনোই গালিগালাজ করিনি, করিও না, ভবিষ্যতে কোনোদিন করবে না ইনশাল্লাহ কেউ। তো বরং হানাফি বিদ্বানদের নাম নেওয়ার সময় আমরা রহিমাহুল্লাহ বলি এবং ভদ্রতার সাথে নাম নেই, যদিও লেখনীতে তারা অনেক বিতর্ক উপস্থাপন করেছেন। সহিহ বুখারীর ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহিমাহুল্লাহ তিনি আছেন, তারপরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ, আমরা তাদেরকে আল্লামা বলি এবং সম্মান করি, তাদের বই পুস্তক আমরা পড়ি। এমনকি কিছুদিন আগে মারা গেলেন দারুল উলুম দেওবন্দের একজন আলেম হানাফি
বলে পরিচিত দেওবন্দি আলেম সাইদ আহমদ পালানপুরি, তিনি বুখারির দার্স দিচ্ছিলেন। আমি তার দার্সে গিয়ে বসছিলাম। তার নাম শুনে বা তার লেখনী পড়ে কিছুক্ষণ দার্স শুনেছি, যখন একটা হাদিসের পর্যালোচনায় হাদিসের উপরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতামত প্রাধান্য দিল, তিনি যখন এই কাজটা করলেন তখন আমি দার্স থেকে উঠে গেলাম। তার ব্যাপারেও বলি রহিমাহুল্লাহ, তো যারা ভদ্রতার সাথে কথাবার্তা বলে, ভদ্রতা আছে তাদের সাথে বাহাসে আলোচনায় বসা যায়, তাই আমি বলবো এই ধরনের উলামায়ে কেরাম, হানাফি উলামায়ে কেরামদের সাথে বসতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যারা আহলাদিস উলামায়ে কেরামকে গালি দেয়, যেমন রেজাউল করিম আবরার, আমি দু একটা কথা শুনেছি, তার মুখটা এত মানে অপরিষ্কার, অপরিষ্কার বলতে বোঝাচ্ছি তার ভাষাগুলো এত নোংরা, ভদ্রতা তো নাই আর এত বালখিল্য, তার মুখ থেকে এত নোংরা কথা বের হয়, এই জন্য মাঝে মাঝে দোয়া করে আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয় এবং আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে, আমি তার জন্য দোয়া করি। আর আমাকে জারজ সন্তান বলেছে, আমি নাকি হালাল জাদা, না আস্তাগফিরুল্লাহ। তো এই সমস্ত কথাবার্তা যারা বলে, যাদের অশ্রাব্য ভাষা, এ তার ভাষাগুলো যদি শিয়াল কুকুর বানর এগুলো শুনে, মানে ওদের যদি মানে অনুভূতি দেওয়া হয়, তাহলে রেজাল কুমার আপনার কথাবার্তা শুনে আমার মনে হয় এরাও বেহুশ হয়ে যেত, মানে এরাও এই 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 চতুষ্পদ জন্তু মনে হয় ফিট হয়ে যেত। আল্লাহ হেদায়ত দান করুক তাদেরকে। আমাদের সাথে বাহাসে কেমনে বসতে চাই, এটা শরমেরও ব্যাপার আছে, লজ্জারও ব্যাপার আছে, হায়ারও ব্যাপার আছে, এটা বুঝি না। আর একটা বিষয় হলো তাদের সাথে কিভাবে বাহাসে বসবে, যারা সিলসিলাতুজ জাহাব সোনালী সনদ বুঝে না, মনে হয় ভাষাগুলো শুনেই নি, তারপরে যারা মানে জাল হাদিস বুঝে না, জাল রাবি বুঝে না, মিথ্যুক রাবি বুঝে না, মুনকাতেও বুঝে না, মুরসালও বুঝে না, আবার তাদের সাথে কি আলোচনা করবেন, সোননাথ 8 রাকাত না 20 রাকাত, যারা কথায় কথার সাথে কাজের মিল নাই, এতদিন দলিল দিত মক্কায় চালু আছে 20 রাকাত, তাই আমরা 20 রাকাত পড়ি, এখন তো মক্কা মদিনা 20 রাকাত চালু নাই, এখন কি বলবে, তাদের মুরিদদেরকে শিখাইছে আর তাদের ভক্তরা এত অশ্রাব্য নোংরা ভাষায় গালিগালাজ করে। এটা আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ তিনি বলে গেছেন যে বেদাতীদের একটা অন্যতম আলামত আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলে হাদিসদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। তো আমরা বলবো যারা ভদ্র আচরণ করে তাদের সাথে
বসা যায়। আলবানিকে নোংরা ভাষায় এরা গালি দেয়, শেখ বিন বাজ তাদেরকে গালি দেয়, আর ইবনু তাইমাকে কত অশ্রাব্য ভাষায় গালি দেয়। এই নোংরা আবর্জনা মতো কথাবার্তা বলে, তাদের সাথে বাহাস করার প্রশ্নই আসে না, বরং বাহাস হবে ভদ্রলোকদের সাথে। দুই নম্বর হলো যে আমরা এদের সাথেও বসতে চাই, তবে এখানে যারা, আমি মনে করি আমাদের ছাত্র আছে যারা, রাহুল আমার ছাত্র না বা আরবি মাদ্রাসায় পড়েনি তাই নাকা নিচুবানি খেয়েছে, মুয়াত্তা মালিকের হাদিসটা যে এত সুন্দর সনদের, যে সনদটা কোনোদিনই বুঝে না আপনার, আমরা যদি মনে করি যে হানাফি মাজহাবের একজন বড় আলেম নিমভি, তার আলোচনাও মনে হয় পড়ে না, আমার কাছে যেটা মনে হয়। তারপরে আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ, তার বইয়ে মনে হয় পড়ে না এনারা। তারপরে যে আরফুর সাজি তিরমিজির ভাষ্য, এটাও মনে হয় পড়ে না আমার কাছে মনে হয়। তো আমার যে ছাত্রগুলো আছে তাদের সাথেই যদি বসে, কারণ তারা ছোট, তাদের এই অশ্রাব্য ভাষার জবাব তারা দিতে পারবে, আর হয়তো বা পারবে আশা করি ইনশাআল্লাহ, না হলেও একটু হলেও সানিল ভাবে হলেও বলতে পারবে। আর এদের সাথে বাহাসে বসার কথা আগে বলেছি, শর্ত দিয়েছি, একটা ওপেন ফিল্ডে বাহাস হবে, আর যে জেলাতে হবে জেলা প্রশাসকের অনুমতিতে ক্রমে হবে, প্রশাসনের উপস্থিতিতে। কারণ আমরা এর আগে বাহাস করেছি, এই যে একজন লুৎফর ফরাজি আছে, এই লুৎফর ফরাজি নাকি আমার বন্ধু, আপনারা বলেন এই ফরাজি সাহেব যশোরে বাহাসে বসবো, বসলাম তো বাহাসের রায় তারা সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নেওয়ার জন্য এই চারিদিকের হামলা আক্রমণের ভয় দেখা কাজ করার চেষ্টা করেছে তারা, এটা সচক্ষে দেখা। এরপরে র‍্যাব পুলিশ বাহিনী এসে এই সন্ত্রাসীদেরকে দাঁড়ায় দিয়ে আমাদেরকে সেখান থেকে সহি সালামত আল্লাহ পৌঁছায় দিয়েছেন আলহামদুলিল্লাহ। বাহাস হলে তো সন্ত্রাসী কায়দায় হবে কেন? পুলিশের উপস্থিতিতে হবে, জেলা প্রশাসকের অনুমতিতে হবে, আর কোন কোন বিষয়ে আলোচনা নির্ধারিত থাকবে দলিলের ভিত্তিতে, এইটা যে কোনো জেলায় হতে পারে প্রশাসনের উপস্থিতিতে এবং সমান আলোচকদের মাধ্যমে, নিরপেক্ষ একজন ব্যক্তির তত্ত্বাবধানে হতে হবে এবং লিখিত থাকতে হবে, দলিলের ভিত্তিতে কথা বলতে হবে। এইটা হলে বাহাসে বসার জন্য যে কোনো সময় রেডি। কিন্তু এই ফেসবুক বাহাস দূর থেকে কথা মারা, এটা তো আমি আগেও বিশ্বাসী নই, এখনো বিশ্বাসী নই। পাশাপাশি বসে বাহাস হবে এইটা আয়োজন করেন আপনারা, যদি সম্ভব হয়, কতটুকু সাহস আছে, দলিলের ভিত্তিতে ভিডিও হবে, মানুষ দেখবে, লাখো লাখো মানুষ দেখবে বাহাস হচ্ছে, আলোচনা হচ্ছে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, মানুষ জেনে নিবে যে দলিল আট রাকাতের পক্ষে আছে না বিশ রাকাতের পক্ষে আছে। তবে একটা বিষয় হলো যে বেদাতীদের লজ্জা শরম খুব কম, কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে যে প্রথমে কাবার চতুর্পার্শ্বে চার মুসাল্লা কায়েম ছিল, আহলে হাদিসরা কোনোদিন এই মুসাল্লাতে সালাত পড়া জায়েজ মনে করেনি,
পড়ে উনি, কারণ হানাফি মালিকি শাফি হাম্বলি মুসল্লা আছে, কিন্তু এখানে মুহাম্মাদের মুসল্লা কই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের মুসল্লা কই? এই জন্য আহলে হাদিসগণ কখনো জায়েজও মনে করেনি। আলহামদুলিল্লাহ 800-850 বছর পরে হলেও আল্লাহ এই চার মুসল্লাকে উৎখাত করেছে, এখন এক ইমাম নেতৃত্বে সারা পৃথিবীর মানুষ সালাত আদায় করছে আলহামদুলিল্লাহ। বছরের পর বছর 20 রাকাত চালু ছিল দুই হারামে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে করোনাও আসলো, এই 20 রাকাত গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় 11 রাকাত সালাত হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নতুন করে এই বিষয়ে যারা আলোচনায় আসে তাদেরকে হয় আপনি মানসিক রোগী বলতে পারেন, অথবা তাদের মানহাজগত সমস্যা আছে, তারা নিজেদেরকে হানাফি বলে, আসলে বাংলাদেশে কোনো হানাফি নাই আমার বিশ্লেষণে, এরা সব দেওবন্দি কিংবা বেরলভী, হানাফি বলে পরিচয় দেয় এরা, এটাই তাদের জন্য নির্লজ্জ, এরা লজ্জাহীনতা, এটা মানে খারাপ অবস্থার প্রমাণ। তো আমি বলবো যে যদি 8 রাকাতের দলিল সম্পর্কে একটু সন্দেহ টন্দেহ থাকে, তাহলে যারা বাসে বসতে চাচ্ছে 20 রাকাতের পক্ষে, তাদেরকে বলবো ওই এক রাহুল আমিনী যথেষ্ট, ব্রাদার রাহুল, তার সাথে আর একবার বসেন, তাহলে আপনাদের ওই উৎসাহটা থেমে যাবে ইনশাল্লাহ। আপনার ভিতরে যে বুদবুদ করতেছে যে কিভাবে গালিগালাজ আবার করা যায়, রাহুল আমিনীর সাথে বসেন ইনশাল্লাহ, আপনার ওই হাউসটা মিটাই দিবেন ইনশাল্লাহ, আশা করি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর যদি বাহাস হতেই চাই, তাহলে আমি প্রথম শর্ত দিয়েছি, এখনো ওই চরমোনায় পীরের সাথে একটু বসতে হবে, আর একটা আছেন এখন আব্দুল মাল মুফতি আব্দুল মালিক সাহেব আছেন, তাকে ডাকেন, আরো এরকম মুরব্বী যারা আছেন তাদেরকে নিয়ে বসেন, আমরা বসবো ইনশাল্লাহ, আল্লাহ চাহেতেও আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মানুষকে হকটা বোঝার তৌফিক দান করেন। আর যারা বিভ্রান্ত মানে এই বাতিল পথে আছে, আল্লাহ যেন তাদেরকে হক বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন, বর্তমান তরুণ সমাজ ব্যক্তি পূজা ও শায়খ পূজা দিয়ে দাবি হচ্ছে, এদের বিষয়ে কিছু বলেন, এদের কি একটু নসিহত? ব্যক্তি পূজা এবং কি বলবো শায়খ পূজা, এটা আমাদের যারা একজন ব্যক্তিকে, যারা একজন ব্যক্তির কথাকেই সব কথাকেই ওয়াজিব মনে করে, অনুসরণ করা ফরজ মনে করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি সম্পর্কে যদি কেউ এই ধরনের ধারণা রাখে, সে একটা জাহেল, সে একটা মুকাল্লিদ। আর মুকাল্লিদ আর পশুর মধ্যে কোনো তফাত নাই। একজন বিখ্যাত তাবেঈ উবাইদুল্লাহ ইবনে মুতাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই অন্ধ অনুসরণকারী মুকাল্লিদ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। মানে চতুষ্পদ জন্তুকে যেদিকে আপনি টেনে নিয়ে যাবেন ওইদিকে যেমন যাই, ঠিক একজন মুকাল্লিদ জাহেল এই মূর্খ ওই রকমই। তিনি বলছেন দুইজনের মধ্যে কোনো তফাত নাই, এটা আলোচনা করেছেন ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ জামিউ ওনার বইয়ের মধ্যে ওফাজলিহি। তো এই বইটার মধ্যে আরো অনেক আলোচনা আছে, তার মধ্যে এটা একটা অন্যতম আলোচনা। আপনাদেরকে মনে রাখতে হবে
যাদের মধ্যে এই অন্ধ অনুসরণের বীজ আছে, উৎসাহ আছে, তাদেরকে বলবো যে একটা কথা মনে রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সবচেয়ে মর্যাদাপূর্ণ নবী। তার একমাত্র তার কথাই সব কথা গ্রহণযোগ্য, আর দ্বিতীয় কারো কোনো ব্যক্তির কথা সব কথা গ্রহণযোগ্য নয়, ভুল হতেও পারে। প্রথমে আমার দ্বারা আমি বলছি যে আমি মুজাফফর, আমার সব কথাই কেউ যদি গ্রহণ করে তাহলে আমি বলবো সে একজন জাহেল, কারণ আমার ভুল হতে পারে, আমি তো মানুষ, আমি নবীও না ফেরেশতাও না, আমার তো ভুল হতে পারে। আর আমার যদি ইচ্ছা থাকে যে মানুষ আর কারো কথা না শুনুক, শুধু আমার কথা শুনুক, এই চিন্তা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি তো মাবুদ হয়ে গেলাম, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বাংলাদেশে এই শ্রেণীর ব্যক্তিও খুব বেশি, তারা চায় শুধু আমার কথা শুনতে হবে, অন্য কারো কথা যেন না শুনে, এই ব্যক্তি আলেম না, এটা একটা জাহেল, ও নিজেকে মাবুদ মনে করে। অনুরূপভাবে যারা আমাদের কথা শুনে এবং আমাদেরকে ভালোবাসেন তাদেরকে বলবো, আপনারা কোনো ব্যক্তির সব কথা মানতে হবে, সবটাই তিনি সঠিক বলবেন এই ভাবনাটা আপনার মনের মধ্যে রাখা যাবে না। কারণ হলো একজন মুজতাহিদ ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়াজাল ইয়াবাসু লিহাযিহিল উম্মাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য প্রতি 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদকে প্রেরণ করেন, আল্লাহ পাঠান। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল তার সম্পর্কে বলছেন, ওই ব্যক্তি ইদা হাকাম আল হাকিম তারও ভুল হতে পারে, আমার ভুল হবে না, অমুক আলেমের ভুল হবে না, অমুক আলেমের ভুল হবে না, আল্লাহ তো তাকে পাঠাননি মুজাদ্দিদ হিসাবে। তো আল্লাহ যাকে মুজাদ্দিদ হিসাবে পাঠিয়েছেন তিনি ভুল করতে পারেন, এটা আল্লাহ রাসূল বলে গেছেন, তা আমার ভুল হবে না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা আপনাদের একটু শোনাই দিই, তিনি কথাটা এত শক্ত করে বলছেন, যদি কেউ মনে করে যে একজনের কথাই মানতে হবে, অন্য কোনো কথা মানা যাবে না, তাহলে সে যে পথভ্রষ্ট। তিনি এটা উল্লেখ করেছেন, একটু আপনাকে ওই লাইনটা একটু পড়ে শোনাই দিই, এটা আপনার শুনলে একটু আপনার জন্য সুবিধা হবে। তিনি আগে উদাহরণ দিয়েছেন, কামাইয়াত আসাবুল মালিকিন আবি শাফি আও আহমদ আও আবি হানিফা, উদাহরণ দেওয়ার পরে বলছেন যে ওয়াইরা আন্না কাওলা হাযাল মুআইন হুয়া আস-সওয়াব আল্লাযী ইয়ানবাগী ইত্তিবাউহু দুনা কাওলিল ইমাম আল্লাযী খালাফাহু, একজনের কথাই সঠিক হবে এই রকম ধারণা যদি কেউ করে, ফামান ফালা হাযা কানা জাহিলান দাল্লান, যদি কেউ এই চিন্তা করে একজনারে কথাই গ্রহণ করা যাবে আর বাকিদের করা যাবে না, তাহলে সে জাহেল, সে পথভ্রষ্ট। বাল কদ ইয়াকুনু কাফিরা, বরং অনেক সময় কোন কোন সময় সে কাফের হয়ে যাবে।
বাল কদ ইয়াকুনু কাফিরান কেন ফাইন্নাহু মাতা আতাকাদা আন্নাহু ইয়াজিবু আলান নাস ইত্তিবাউ ওয়াহিদিন বিআইনিহি মিন হাউলাইল আইম্মা দুনাল ইমামিল আখির যে ব্যক্তি বিশ্বাস করে মানুষের উপরে একজন ইমামের অনুসরণ করাটা ওয়াজিব দুনাল ইমামিল আখার অন্য ইমাম বাদ দিয়ে শুধু একজন ইমামের কথা গ্রহণ করা ওয়াজিব ফাইন্নাহু ইয়াজিবু আন ইউস্তাতাব তার উপরে ওয়াজিব হবে তাকে তৌবা করানো ফাইন তাবা যদি সে তৌবা করে ওয়া ইল্লা কুতিল তাহলে কি করতে হবে তাহলে হত্যা করা হবে তাকে চিন্তা করতে পেরেছেন একজন ব্যক্তির তাকলিদ করতে হবে একজন ব্যক্তির সব কথাই ঠিক এই ধরনের ধারণা কারোর মধ্যে থাকলে সে প্রথমত জাহেল দ্বিতীয়ত সে পথভ্রষ্ট তৃতীয়ত যদি সে এটাকে আবশ্যক করে নেয় তাহলে সে কি কাফের হয়ে যাবে তাকে তৌবা করতে হবে না হলে তাকে হত্যা করতে হবে এটা ইমাম ইবনে তাইমিয়ার কথা বাল গায়াতু মা ইয়াকাল ইন্নাহু ইয়াসুগু আও ইয়ামবাগি আও ইয়াজিবু আলাল আম্মে আই ইউকাল্লিদা ওয়াহিদান লা বিআইনিহি মিন গায়রি তাঈনিন যাইদিন ওয়ালা আমরিন ওয়া আন ইয়াকুলা ক্বাইলুন ইন্নাহু ইয়াজিবু আলাল আম্মা তাকলিদু ফুলান আও ফুলানিন ফাহাদা লা ইয়াকুলুহু মুসলিমুন কথাটা খুব কঠিন এবং জটিল কথা যদি কেউ যদি মনে করে যে একজনকেই অনুসরণ করতে হবে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি ফাহাদা লা ইয়াকুলুহু মুসলিম এই ধরনের কথা কোনো মুসলিম বলতে পারে না আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে এবং বর্তমান তরুণ সমাজ এক একজন ব্যক্তিকে শুধু পীর না মাবুদ হিসাবে মেনে নিচ্ছে অথচ তার কথার ত্রুটি থাকতে পারে ভুল থাকতে পারে এই চিন্তাটা করা যাবে না আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন এবং তরুণ সমাজকে যেন আল্লাহ সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন আল্লাহ যেন মানহাজের বুঝ দান করেন আমিন রাব্বাল আলামিন বারাকাল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু